ও এমনি আসেনি, এখন যতক্ষণ আসছে বাংলাদেশ চালিয়ে দিই। এলে একটু ইন্ডিকেট করে দিও, ঠিক আছে? চলো, পূর্ণ স্বরাজ যে তাহলে ইম্পর্টেন্ট, আর এখান থেকে কোয়েশ্চেন কিন্তু ফিক্স রয়েছে, এটা বলে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চন আয়দার হিস্ট্রি পার্ট থেকে অর পলিটি পার্ট থেকে, বাট কি প্রত্যেক বছর WBCS এখান থেকে একটা কোয়েশ্চন 1929-30 থেকে কোয়েশ্চন তো নেবেই নেবে, আয়দার প্রেসিডেন্টের নাম নেবে, না হলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কবে সেলিব্রেট করা হয়েছে, না হলে কোনটা ডেট কে কনস্টিটিউশন দে রিপাবলিক ডে কেন কোন রিজন কোন কারণে করা হয়েছিল এটা, ঠিক আছে? বাট জিজ্ঞেস তো করবে, সেশন কোথায় হয়েছিল জিজ্ঞেস করবে। এখান থেকে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন আসে, আইদার মেইনস অর প্রিলিমস, আসে তো আসে, এটা নিয়ে কোনো কথা, ঠিক আছে? চলো, তারপরের বছরটা ইম্পর্টেন্ট কম না। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মাঝখানে 1930 সালে কোনো সেশন হয় না, ঠিক আছে? আইএনসি 1930 সালে নো সেশন, ওকে, কোনো সেশন হয় না। অ্যাকচুয়ালি এটা মার্জ করে যায় 1931 সালে, ঠিক আছে? তাই জন্য 1931 সালে আরম্ভ দিকে মানে আগে আগে হয়ে যায়, ঠিক আছে? তো সেশন হয় কবে? IAC 1931-তে আইএনসি সেশন যেটা হয় করাচিতে হয়, করাচিতে, ঠিক আছে, করাচিতে হয়। করাচিতে সেশন হয়, আর এই সেশনের প্রেসিডেন্ট থাকে আইএনসি যে প্রেসিডেন্ট, সেটা সর্দার বল্লভ ভাই পটেল। সর্দার বল্লভ ভাই পটেল থাকে করাচি সেশনের প্রেসিডেন্ট, ওকে। ওয়ার্ক কি হয়, ওয়ার্ক কি হয়, তো ওয়ার্ক হয় রেজুলেশন পাস অন ফান্ডামেন্টাল রাইট, হু ডিমান্ড ফান্ডামেন্টাল রাইট ডিমান্ডেড বাই আর রেজুলেশন ইন্ট্রোডিউস বাই রেজুলেশন ইন্ট্রোডিউস বাই জেএল নেহরু। কোয়েশ্চেন আছে কি ফান্ডামেন্টাল রাইটে যেটা রেজুলেশন রয়েছে সে কে ইন্ট্রোডিউস করেছিল বা ফান্ডামেন্টাল রাইট কে ডিমান্ড করেছিল, বা কোন সেশনে ডিমান্ড করা হয়েছে, বা কোন সেশনে ডিমান্ড করা হয়েছিল, ঠিক আছে? কোন সেশনে ডিমান্ড করা হয়েছিল, আর তার প্রেসিডেন্ট কে ছিল? সর্দার বল্লভ ভাই পটেল ছিল। সেশন কোথায় হয়েছিল, করাচিতে, কবে হয়েছিল? 1931 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়দার ওখান থেকে, নয়লে এখান থেকে কোশ্চেন, বাট কোশ্চেন তো পড়বে, এই দুটো বছর দুটো সেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সর্দার বল্লভ ভাই পটেল কে নিয়ে তো তোমাদের একটা হিস্ট্রি থেকে কোশ্চেন আসবেই আসবে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, কারণ কি পুরো প্রভিন্স যেটা ছিল মোটামুটি যেটা ছিল প্রভিন্সিয়াল এরিয়া তাকে অ্যাড করা হয়েছিল, ইন্ডিয়া বানিয়ে দেওয়া হয়েছিল, একসাথে ইউনিয়ন ইন্ডিয়ার টেরিটরির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেই জন্য সর্দার বল্লভ ভাই পটেল আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সর্দার বল্লভ ভাই পলিসি একটা ছিল ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, সেটাও মনে রাখতে পারো, ঠিক আছে, পরীক্ষাতে আসে অনেক সময়। আর তাছাড়া কে বলা হতো, বিসমার্ক অফ ইন্ডিয়া, বিসমার্ক অফ, বিসমার্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া কেন বলা হতো জানো আমি?
ইন্ডিয়া কে ইউনিফাই করার কাজ সর্দার বল্লভ ভাই পটেল করেছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা তোমাদের মাথায় রাখবে, যদিও এটা হিস্ট্রি কোশ্চেন বাট বলে রাখলাম, ঠিক আছে? তারপরে আমি বলেছি যে থ্রি রাউন্ড টেবিল যেটা রয়েছে, আউটকাম অফ থ্রি রাউন্ড টেবিল, আউটকামস অফ থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স রিফ্লেক্টেড ইন গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 19 কানাখালো স্পেশালেরও বুঝতে পারলে। পার্স দেখো, দেখো বুঝতে পারলে কিনা এটা জিনিস। তারপরে চলে আসে এরপরে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট না ভাইয়া দেখো ক্যা বলে, আইএনসি কা 1930 মে সেশন, কোই সেশন নেই হুয়া থা, আইএনসি কো 1931 মে সেশন হুই, ঠিক হ্যায়? 1931 में जब सेशन हुई थी तो इस सेशन में प्रेसिडेंट जो थे वो बदलकर सरदार वल्लभ भाई पटेल हो गए, जिनको हम बिस्मार्क ऑफ इंडिया भी कहते हैं या आयरन मैन ऑफ इंडिया भी कहते हैं, ठीक है? ओके, बिस्मार्क ऑफ इंडिया और आयरन मैन ऑफ इंडिया इनको कहते हैं। और इसी के समय में जवाहरलाल नेहरू ने एक रेजुलेशन आईएनसी के सामने रखा और वो था फंडामेंटल राइट का रेजुलेशन, तो इस 1931 जो रेल था उसमें फंडामेंटल राइट को पास किया गया था कि इंडियन के लिए फंडामेंटल कौन देगा, तो सरकार देगी। फंडामेंटल राइट सिटीजन को दिया जाता है और कौन देते हैं, सरकार देती है या सरकार की एजेंसी देती है, ठीक है? डिमांड के डिमांड को किसने किया था, जवाहरलाल नेहरू ने, और रेजुलेशन को पास किसने किया, आईएनसी, ठीक है? उस समय प्रेसिडेंट थे सरदार वल्लभ भाई पटेल। ओके, उसके बाद मैंने बताया कि आउटकम ऑफ थ्री राउंड टेबल, तीन राउंड राउंड टेबल जो तो जो कॉन्फ्रेंस हुआ था, वो कॉन्फ्रेंस का जो आउटकम है, जो रिजल्ट है, वो कहाँ रिफ्लेक्ट हुआ, तो रिफ्लेक्ट वो दिखाई पड़ने लगा कहाँ, गवर्नमेंट इंडिया एक्ट 1935। तो अब हम लोग गवर्नमेंट इंडिया एक्ट 1935 के बारे में थोड़ा कुछ देख लेते हैं। ओके, एबार हमारा गवर्नमेंट इंडिया एक्ट 1935 के हम देखिए। गवर्नमेंट इंडिया 35, गवर्नमेंट इंडिया एक्ट 1935, 1935 गवर्नमेंट इंडिया एक्ट 1935 নিজের মধ্যে একটা কনস্টিটিউশন ছিল। গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 আপনি আপ মেক সংবিধান में, और इंडियन कॉन्स्टिट्यूशन, इंडियन कॉन्स्टिट्यूशन बोरो सेवेंटी परसेंट फ्रॉम एक्ट 1935। इंडियन कॉन्स्टिट्यूशन में जो भी कुछ है उसका 70% जो ये प्रोविजन है वो लिया गया था, सीधे सीधे डायरेक्ट लिया गया 1935। इसके लेकर अम्बेडकर के क्रिटिसाइज भी किया गया था, एटा जो नो अम्बेडकर के क्रिटिसाइज, नथिंग बट द कार्बन कॉपी ऑफ 1935।
আম্বেদকর এটাই দরকার, এটাই আনসার দিয়েছিল। ইয়েস অফকোর্স 3/4 অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল প্রভিজন ডাইরেক্টলি রিফ্লেক্টেড ডাইরেক্টলি বরো ফ্রম দ্য ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইটসেলফ, ডিটেইল প্রভিজন অফ এডমিনিস্ট্রেশন স্টেশন সচ এ ভাস্ট ক্যান 1935 যে অ্যাক্ট ছিল সে অ্যাক্টে নিজের মধ্যে একটা বড় সড়ক কি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেল নিয়েছে। সে কারণে যদি অ্যাডমিনিস্ট্রেশন কে চালাতে হয় গভর্নমেন্ট ইন্ডিয়ান 1935, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে যদি প্রভিজন কে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে নিয়েছি, তো এটা কোনো মে 70% প্রভিজন লিয়া হ্যায় ইন্ডিয়ান কনস্টিটিউশন মে যহাঁ সে, তো কোই বড়া অপরাধ নেই কিয়া, ক্যোঁকি ইসমে বহুত সারি ডিটেলস থি জো কি ইতনি বড়ি কান্ট্রি কো চালানে কে লিয়ে লিখা গিয়া থা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেল, তো ও সারি প্রভিজন লিয়া গিয়া। ইসমে কোই দিক্কত নেই, ওকে। ইসমে টোটাল ইতনা ডিটেলস থি কি ইসমে টোটাল সেকশন হি থি, টোটাল সেকশন জো হ্যায় ও 321 सेक्शन गवर्नमेंट इंडिया एक्ट जो है उसमें टोटल बोलने का क्या मतलब है? आज के समय में जिसे हम आर्टिकल कहते हैं उस समय वो सेक्शन, आज के समय में जिसे शेड्यूल कहते हैं उस समय शेड्यूल टोटल 10 थी। বুঝতে পারলে কিনা? টোটাল সেকশন ছিল লেখা ছিল কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেল, ডিটেলস, ক্লিয়ার কিনা? বোঝা গেল? পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস লেখা ছিল এখানে, ক্লিয়ার? অল ইন্ডিয়া যেটা নেহরু রিপোর্টটা ছিল এখানে অ্যাড করা আছে, অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন কিভাবে মানে কি কান্ট্রিতে যে স্টেট গুলো প্রভিন্স মানে কি প্রভিন্স কে দেওয়া হলো অটোনমি, অটোনমি, ওকে। আর ডিআর কি থাকবে কোথায়? ডিআর কি থাকবে কোথায়? সেন্টার। বুঝতে পারলে? যে ডাবল গভর্নমেন্ট সিস্টেম হবে সেটা কোথায় থাকবে? সেন্টার, ওকে। ডিআর কি থাকবে? সেন্টারতে, অটোনমি থাকবে প্রভিন্স। তার জন্য ফর দ্যাট থ্রি লিস্টেড, তিনটে লিস্ট করা হলো, আর তিন লিস্টের নাম ছিল, যেমন আজকে সেন্ট্রাল লিস্ট হয়েছে সেটাকে বলা হতো ফেডারাল লিস্ট, ফেডারাল লিস্ট, যেমন আজকে স্টেট লিস্ট রয়েছে সেটাকে বলা হতো প্রভিন্সিয়াল লিস্ট, ওকে। যেমন আজকে সময় কনকারেন্ট লিস্ট রয়েছে সেটাকে কনকারেন্ট লিস্টই বলা হতো, মানে কি এখানে পাওয়ার ছিল সেন্ট্রাল ম্যাক ল, সেন্ট্রাল মেক ল, এখানে প্রভিন্সিয়াল, সরি প্রভিন্স মেক ল, আর এখানে বোথ মেক ল, মানে কিছু সাবজেক্ট এখানে ছিল, কিছু সাবজেক্ট এখানে ছিল, কিছু নতুন করে ল বানাতে পারবে তিনটে জায়গায়। বুঝতে পারলে কিনা? তো ফেডারাল লিস্ট যাকে আমরা সেন্ট্রাল লিস্ট বলি, আর প্রভিন্সিয়াল লিস্ট যাকে আমরা স্টেট লিস্ট আজকে বলি, কনকারেন্ট লিস্ট যাকে আজকেও কনকারেন্ট লিস্ট বলি, টোটাল 69টা লিস্ট এখানে দেওয়া হয়েছিল, 59 লিস্ট ফর দ্যাট ম্যাটার, 54 লিস্ট ফর প্রভিন্সিয়াল, কনকারেন্টের জন্য 36,
বোঝা গেল কি? ওকে, টোটাল এতটা আইটেম আইটেম ছিল যার উপর বানাতে পারবে সেন্টার। টোটাল এতটা আইটেম ছিল মানে স্টেট, আর যতটা দুজনে মিলে বানাতে পারে সেটা 1 লক্ষ। বুঝতে পারলেছি না? আজকেও আমাদের কনস্টিটিউশন তে শিডিউল নাম্বার 7 তে এই জিনিস পুরো ডিটেলস লেখা রয়েছে, ঠিক আছে? আজকে অফকোর্স আমাদের সে সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, সংখ্যাটা চেঞ্জ হয়েছে, সেন্টারতে 101 না কত হয়ে গেছে, একবার দেখবে আপডেট করে। ও কারণ কি এটা চেঞ্জ হতে থাকে, তো ভ্যারিয়েবল থাকে, এবং প্রভিন্স তো মনে হয় 66 হবে এরকম কিছু, মানে স্টেট লিস্ট কিছু 66 এর কাছাকাছি হবে, 59 এর কাছাকাছি হয়তো না, 53 কত রয়েছে, 48 এর কিছু কাছাকাছি কনকারেন্ট লিস্ট হবে। আমি যেটা বললাম কি এটা লিস্ট যেটা তিনটা ডিভাইড করা হয়েছিল, আজকেও কনস্টিটিউশন তে তিনটা লিস্ট 7 শিডিউলতে রিফ্লেক্ট হয়। নাভিয়া সময় মানে উস সময় যে বলা গেছে কি অল ইন্ডিয়া ফেডারেশন হোক, মতলব ক্যা কি আপ সেন্ট্রাল আপনি রুল আপনি হিসাব সে কর সকতি হ্যায় কোই বাত নেই, লেকিন স্টেট উপর দো পাওয়ার কাম করে, ইসলিয়ে স্টেট সরি স্টেট কে উপর বলা হয় সেন্টার উপর দো পাওয়ার কাম করেগি, লেকিন স্টেট জো প্রভিন্স হ্যায় উসকে উপর কোই পাওয়ার নেই, ও আপনা রুল আপনে হিসাব সে করে। মতলব জো ডিআর কি 1919 মে প্রভিন্সিয়াল উপর লাগায়া গিয়া থা, ও চেঞ্জ হোকার ডিআর কি চলা গিয়া কহাঁ সেন্টার কে উপর, আর প্রভিন্স কো আজাদ কর দিয়া গিয়া কি আপনা এডমিনিস্ট্রেশন আপনে হিসাব সে বনা দিয়া গিয়া ফেডারালিস্ট প্রভিন্সিয়ালিস্ট কনকারেন্টলিস্ট, স্টেট গভর্নমেন্ট কো কুছ পাওয়ার দে দেগে। सर एक बार फिर से बता दीजिए, आपका वीडियो कट गया कि था आप बीच में। अपने इन 54 सब्जेक्ट के ऊपर सर ये प्रोविंशियल ऑटोनॉमी और डीआरसी वाला पॉइंट सर एक बार फिर से बता दीजिए, आपका वीडियो कट गया था बीच में तभी। मैं तो बोल रहा हूँ वही ना, मैंने वही बोल मैं वही बोल रहा हूँ, सुन लो। 1919 साल में जिसको कहा गया था डीआर की जगह स्टेट के ऊपर, नहीं 1919 नहीं डीआर की 1861, 1861 से जो कि 1861 ना 1919 1700 हेलो कभी बोले ইসলাম 1919 ডিআরকি সিস্টেম কবে বলেছিলাম মনে আছে? একবার চেক করে বলো তো, হ্যালো ডিআরকি সিস্টেম কবে বলেছিলাম? ১৯১৯ বলেছিলাম বেঙ্গল, ১৯১৯ থেকে ১৯০৫, হ্যাঁ ১৯০০, ঠিক আছে প্রভিন্স, আর 1935 থেকে ডিআরকে সিস্টেম, সমঝো না ভাইয়া, সমঝো ডিআরকে কি আছে, মানে বলে অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেল স্ট্রাকচার কা মতলব কি হয় কি সেন্টার কো স্টেট কো কুছ পাওয়ার দেনা, মতলব স্টেট অব আপনে অনুসার করনা হো তো প্রভিন্স কো অটোনমি দেনা হোগা, অটোনমি মতলব আজাদি দেনি হোগা, আজাদি কেসি আজাদি, এসা নেই কি সেন্টার চালা হো যাও, মতলব আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাও উসকে লিয়ে আজাদি দেনি, সমঝে কি নেই? জবকি সেন্টার কো আজাদ নেই কিয়া যায়গা, মেরা ইসলিয়ে ক্যোঁকি সেন্টার পর রুল स्टेट का होगा, वो कैसे होगी? अच्छा इधर समझो, आज अगर पार्लियामेंट है, पार्लियामेंट में कितने तरह का पार्लियामेंट में एमपी होती है, हेलो पार्लियामेंट आएगा लोकसभा, और लोकसभा तो डायरेक्ट पीपल डायरेक्ट इलेक्शन से चला जाता है डायरेक्ट, लेकिन इन्हें कौन इलेक्ट करती है? हेलो
আরে কেউ তো বলো, রাজ্যসভা এমপি কে কে এলেক্ট? এ নাভিয়া, রাজ্যসভা এমপি কো কোন এলেক্ট করতে হ্যায়? রাজ্যসভা এমপি স্টেট কে তো লোক লোকের এমএলএ আর ইয়ে দা এমএলএ এমএলএ নাথিং নো এনিবডি এমএলএ এমএলএ অফ দা স্টেট, এমএলএ অফ দা স্টেট এলেক্ট মিন্স হোয়াট? দ্যাট মিন্স সেন্টার তে, সেন্টার মে দো পাওয়ার কাম করতি হ্যায়, এক জিত কে গিয়া হ্যায়, আর দুসরা সাইড মে কোন পাওয়ার হোতা হ্যায়? হর 2 সাল কে বাদ ওয়ান থার্ড মেম্বার রিটায়ার, ইয়ে ওয়ান থার্ড মেম্বার রিটায়ার হতি হ্যায়, উসকে জায়গা মে নয়ে মেম্বার অ্যাড হতে হ্যায় কি নেই? ইয়েস অর নো? ওয়ান থার্ড মেম্বার রিটায়ার্ড হতে হ্যায়, আর উসকে জায়গা মে নয়ে মেম্বার অ্যাড হতে হ্যায়। 6 সাল কা রাজ্যসভা কা জো হ্যায় এমপি কা টাইম পিরিয়ড হোতা হ্যায়, মতলব টেনিওর হতি হ্যায়, ঠিক হ্যায়? তো 6 সাল কে লিয়ে নয়ে মেম্বার হর 2 সাল কে বাদ ওয়ান থার্ড, মতলব 33% করকে ऐड होते जाते हैं, समझे कि नहीं? और ये ऐड करने वाला कौन है? एमएलए, उनको इलेक्ट करेंगे। इसका मतलब ये तो क्लियर है कि स्टेट गवर्नमेंट का सरकार के ऊपर, सेंट्रल गवर्नमेंट के ऊपर पकड़ तो रहती है हमेशा, है कि नहीं? आज भी, क्योंकि राज्यसभा में अगर मेंबर कम हो जाए तो कोई बिल ही नहीं सेंट्रल गवर्नमेंट पास कर सकती है। अगर ओपोजिशन का मेंबर यहाँ बढ़ गया, मतलब ये राज्यसभा में अगर मेंबर बढ़ गया तो फिर अगर ऑपोजिशन के मेंबर अगर ऑपोजिट मेजोरिटी में आ गया तो फिर सरकार को चने चबाने होंगे कोई भी बिल पास करने के लिए। समझ में आई कि नहीं? सरकार लोकसभा में मेजोरिटी रखती है, मतलब तो सेंटर का मेजोरिटी जहां है, लेकिन यहां पर मेजोरिटी स्टेट कैसे ही कहते हैं, सेंट्रल में डीआर की है आगे। समझ में आई कि नहीं? हाँ ए नाबिया, समझ में आई ये बात? तुम्हारी आवाज नहीं आ रही इसमें, समझ पाई कि? यस सर, सर समझ गए। তোমরা বুঝতে পারলে এই জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মোদির কাছে আজকে পাওয়ার রয়েছে, কেন জানো? 300+, মানে 300+ মানে 350 অ্যালায়েন্স মিলিয়ে সব এমপি রয়েছে। মোদি কোনো ভয় নেই, কিন্তু 2 বছর আগে পর্যন্ত তুমি জানো তিনতলাক বিল কতবার ক্যান্সেল হয়েছে? করতেই পারতো না, কারণ কি, রাজ্যসভাতে পুরো 5 থেকে 6 বছর পর্যন্ত মোদির কাছে মেজরিটি নেই। আজকে মোদির কাছে আবার প্রবলেম ক্রিয়েট হতে পারে কয়েকদিন পর, যদি ইউপি হেরে যায়, যদি বিহার বেঙ্গল তো নেই, এইরকম ভাবে যদি 4-5টা বড় বড় স্টেট, যদি মহারাষ্ট্র কিন্তু মোদি এটা ঠিক করে নিল কোথায়, মহারাষ্ট্র থেকে, যদি ইউপি এরকম মতন স্টেট কয়েকটা আর বিহার বেঙ্গল এগুলো যদি হাত থেকে, বিজেপি হাত থেকে বেরিয়ে যায়, মানে ওখানে গভর্নমেন্ট না, সিট যেন না থাকে, তাহলে কিন্তু রাজ্যসভা মেম্বার পরে 2 বছর পর বিজেপির কমে, মানে সোজাসুজি এটা বলতে চাইছি, রাজ্যে এখানে ধরে রাখে সেন্টারকে, কিন্তু সেন্টার ধরে রাখতে পারে না রাজ্যকে আনটিল দা ইমার্জেন্সি ইম্পোজ অর গভর্নর গভর্নর রুল ইম্পোজ রুল, যতক্ষণ প্রেসিডেন্সিয়াল রুল না হয় ততক্ষণ স্টেট উপর কিছু করতে পারে না, মানে ইমার্জেন্সি যতক্ষণ না ইম্পোজ করতে পারে ততক্ষণ স্টেট কে কোনোভাবে চাপাতে পারবে না, কিন্তু স্টেট চাপিয়ে দেবে কাকে, সেন্টার কে, যে কোনো সময় রাজ্যসভা মেম্বার বাড়ি। বুঝতে পারলে? ওই অল্প হতো 35-এর, সরি 35 আগে বলছি, হ্যাঁ 35-এর আগে উল্টো গল্প হতো, তখন এরকম কোন ব্যবস্থা ছিল না,
তখন সেন্টার স্টেট কে অ্যাপয়েন্ট করতো লোক, আর ওর উপর শাসন করতো দুভাবে, ঠিক আছে? কিন্তু এবার থেকে সেন্টার যেটা রয়েছে ওখানে ডিআরকি হয়ে যাবে, প্রভিন্স অটোনমি। বাট এই ফেডারেশনটা লেখা তো হলো 35 সালে, কিন্তু ফেডারেশনটা এলো কবে? ফেডারেশন ইমপ্লিমেন্টেড ইন 1937, বুঝতে পারলে? ১৯৩৭ সালে এই ফেডারেশনটা ইমপ্লিমেন্ট করা, বলো। তার মানে এটা বলা হলো কি, প্রভিন্স কে পুরোপুরি পাওয়ার দেবা মানে কি, এই পাওয়ার দেবা মানেটা এটা হলো, দ্যাট ইজ দা ফাইনাল স্টেপ অফ ডিসেন্ট্রালাইজেশন। মানে কি, আবার পাওয়ার সব চলে গেল কার কাছে? স্টেট কাছে। তো তোমরা, তোমাদেরকে আমি অলরেডি আগেই বলেছিলাম, মনে আছে কিনা, আমি বলেছিলাম সেন্ট্রালাইজেশন আরম্ভ কবে হয়েছিল, ফার্স্ট স্টেপ কবে আরম্ভ হয়েছিল? হ্যাঁ, বলেছিলাম সেন্ট্রালাইজেশন শুরু কবে হয়েছিল, তো ফার্স্ট স্টেপ কবে হয়েছিল, ফার্স্ট স্টেপ তো বলেছিলাম, ১৭৭৩তে রেগুলেটিং অ্যাক্ট। একটা দিয়ে সেন্ট্রালাইজেশন শুরু। আচ্ছা, এটা দিয়ে হলো, আর লাস্ট স্টেপ কবে পাও সেন্ট্রালাইজেশন, সেটা হয়েছিল তোমাদের মনে আছে 1833 সালে, চার্টার অ্যাক্ট দিয়ে। যখন সব পাওয়ার চলে এসেছিল কার কাছে, লেজিসলেটিভ পাওয়ার শেষ করে 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দিয়ে আবার কি হয়েছিল, ফার্স্ট আবার ইসলাইজেশন, ডিসেন্ট্রাল লাইক রিস্টার্ট না সরি সেন্ট্রালাইজেশন। আর ফাইনালি 1935 লাস্ট স্টেপ ছিল ডিসেন্ট্রালাইজেশন, বোঝা গেল? এই পুরো জিনিসটা কি মনে থাকবে? হ্যাঁ, কি তোমাকে জিজ্ঞেস করবে ডিআর কি প্রথম প্রথমবার প্রভিন্স থেকে কবে অ্যাবলিশ করা হয়েছে, না বিয়া তোমাকে পুছে কি প্রভিন্সিয়াল থেকে প্রভিন্স সে কব খতম কর দিয়া গেছে, 1935 অ্যাক্ট মে কিয়া গিয়া থা খতম, তো 1935 ওয়ালে অ্যাক্ট মে খতম। লাস্ট স্টেপ থা ডিসেন্ট্রালাইজ, কোনো দিক্কত নেই, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই তিনটা লিস্ট বললাম কাকে দেওয়া হয়েছিল, তিনজনকে আলাদা আলাদা, যে কোনো দিন হঠাৎ করে আসতে পারে, যেটা আজকে পর্যন্ত যায় এই প্রভিজন করে দিল কি রেসিডুয়াল পাওয়ার যেটা থাকবে, মানে রেসিডুয়ারি পাওয়ার, ওকে, আজকে রেসিডুয়ারি পাওয়ার কার কাছে থাকে? আজকে সময় এট প্রেজেন্ট এটা থাকে পার্লামেন্ট কাছে, নেহরু রিপোর্টে কার ছিল, নেহরু রিপোর্টে কোথায় বলেছিল, মানে আলটিমেটলি মিলিয়ে দেখো সব জিনিসটা
একই রকম। ইন্ডিয়ান কনস্টিটিউশন কার কাছে থাকবে? তো ভাইসরয়ের কাছে থাকবে। রেসিডুয়ারি পাওয়ার, রেসিডুয়ারি মিনস যে লিস্ট এখন জানা নেই, কালকে হয়তো এমন কোন একটা ইভেন্ট হতে পারে, এমন একটা ঘটনা হতে পারে, তার উপর ল বানাতে হতে পারে। যা কোভিড এর উপর ল বানাতে হবে, তো বানাবে কি? তো পার্লামেন্ট বানাবে। তো আমার পার্লামেন্ট তো বানিয়েছে, অনেকগুলো ল বানাতে থাকে, সোশ্যাল ডিস্টেন্সিং ল, লকডাউন, হেন এইগুলো যা কিছু করা হলো। সমাজ মানে লকডাউন যদি বানাওয়া যায় কিসে বানায়, সেন্ট্রাল। আগে কিছু পার্লামেন্ট নয়া রুল বানা দেতা তো উসকো সারে স্টেট কো ফলো করনা হতো, ক্যোঁকি ও রেসিডুয়ারি পাওয়ার থি। সমাজ মানে বাত কি? ও রেসিডুয়ারি পাওয়ার থি, লকডাউন যদি ও রেসিডুয়ারি পাওয়ার কো ইউজ কর রহে থি। সমাজ মানে বাত? আচ্ছা, সেপারেট রিপ্রেজেন্টেশন ইসমে দেখো, সেপারেট রিপ্রেজেন্টেশন, যদিও পুনা প্যাক্ট হয়ে গেছে, মানে এক্সটেন্ডেড ফর ডিপ্রেস ক্লাস, ফর ডিপ্রেস ক্লাস। মানে কি কি যেটা কথা বলেছিল এমসি ডোনাল্ড কমনওয়েলথ অ্যাওয়ার্ডসে, যদিও গান্ধী আর আম্বেদকর মধ্যে সমঝোতা হয়ে গেছে, প্যাক্ট হয়ে গেছে, পুনা প্যাক্ট, রিপ্রেজেন্টেশন ফর ডিপ্রেস ক্লাস দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, চলো, যাই হোক। তারপরে এই অ্যাক্টে বলা হলো কি, এই অ্যাক্টে বলা হলো কি, সেক্রেটারি অফ স্টেট যেটা হবে, সেক্রেটারি অফ স্টেট ওয়ার্ক এজ এ অ্যাডভাইজরি বডি, বাট ওটা পরে ব্যাপারটা, তার আগে এটা শুনে রাখুন। বলা হলো কি 10% মানে টোটাল ওইসব পড়ে, আগে একটা মেইন জিনিস শুনে রাখুন কি, এই অ্যাক্টে ইউপিপিএসসি, ইউপি মানে ইউপিএসসি, জেপিএসসি ফর্ম করা হলো, মানে কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন জয়েন্ট পাচ্ছ এই একটা দিয়ে। ওকে, এই একটা দিয়ে বললো কি, বার্মা বার্মা যেটা রয়েছে, বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, ওকে, ফ্রম 1937 এই অ্যাক্টের মধ্যে সব লিখল। তারপরে কি বললো, বললো অ্যাবলিশড, অ্যাবলিশড দ্য 1850 কাউন্সিল। আর কি করলো, বললো কাউন্সিল যেটা রয়েছে সে অ্যাবলিশ হবে, যেটা সমাজ মে আয় কি নেই, কে নাম নাভিয়া সুরজ কি রিপ্রেজেন্টেশন কে লিয়ে ইউপিএসসি পিএসসি জেপিএসসি ফর্ম করনে কি বাত কহি। সাথ হি বোলা কি ফেডারেল কোর্ট জিসকো আজ হাম হাম লোগ সুপ্রিম কোর্ট কে রূপ মে বোলা জাতা, ওর থার্ড কি কহি থি কি ফেডারেল কোর্ট মানে পুরে দেশ কে লিয়ে এক হি কোর্ট হোগি, ঠিক হ্যায়। তো ফেডারেল কোর্ট কি এস্টাবলিশ হুই, ইউপিএসসি জেপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্টেট পাবলিক সার্ভিস কমিশন জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন इसको बनाया गया ऑर्गेनाइजेशन, ये लोग अपना कंपटीशन के लिए एग्जाम मतलब कंपिटेटिव एग्जाम लेकर, वो एग्जाम आप इंडिया में ही होगी, ये 26 1926 से ही शुरू हो गई थी। बर्मा को सेपरेट कर दिया गया 1937 में, आया गया तो काउंसिल को एब्लिश कर दिया जाए, और इस काउंसिल के जगह में एक फ्रेश फ्रेश इलेक्शन होगी, और इलेक्शन में एटलीस्ट 10% ऑफ कर रहे हैं, उसका 10% क्या होगा, वो वोटर होगा। समझ में आई, कम से कम 10% वोटर होगी, ठीक है, ओके। और साथ ही साथ कह दिया कि
सेक्रेटरी ऑफ स्टेट फॉर इंडिया वो कर रहे हैं। एडवाइजरी बॉडी, मतलब पावर हटा दिया गया है। एडवाइजरी बॉडी किसके बनेंगे? तो न्यू जो इलेक्टेड मेंबर होंगे, न्यू इलेक्टेड गवर्नमेंट का। समझ में? इलेक्टेड गवर्नमेंट मीन्स बनेंगे वो काउंसिल का सेक्रेटरी ऑफ स्टेट फॉर इंडिया जो है वो एडवाइजरी बॉडी होगी। कैमरल मीन्स दो हाउस। सो के बोल सी सुने लो, बर्मा के सेपरेट कर लो, उनके इंडियन काउंसिल के एब्लिश कर लो, फ्रेश सिलेक्शन कर लो, 10% पॉपुलेशन डायरेक्ट फ्रेंचाइज मैंने वोट देवे। ठीक আছে, সেক্রেটারি অফ পাওয়ার তে ছিল, এখন অ্যাডভাইজরি বডি হয়ে যাবে। এই যে নতুন কাউন্সিল ইলেক্টেড হয়ে আসবে তাকে অ্যাডভাইস করবে শুরু। বাই ক্যামেরাল হবে কোথাতে? বিহারতে। বিহার যে লেগিসলেটিভ লেজিসলেচার হবে বাই ক্যামেরাল হবে। বেঙ্গল মাদ্রাস সেটা বাই ক্যামেরাল হবে। 3 নম্বর, 4 নম্বর বোম্বে যেটা, ঠিক আছে, বোম্বে বাই ক্যামেরাল হবে। আর আসাম, 5 নম্বর আসাম যেটা রয়েছে সেটা বাই ক্যামেরাল হবে। 6 নম্বর যেটা রয়েছে ইউনাইটেড প্রভিন্স মানে ইউপি, ইউনাইটেড সেটা কি হবে? সেটা মানে ইউপি আর ইউনাইটেড প্রভিন্স সেটা হচ্ছে আপার হাউস আর লোয়ার হাউস। ইউপি, তেলেঙ্গানা, মাদ্রাস, সরি তেলেঙ্গানা আন্ধ্র ক্যামেরাল হচ্ছে মানে ওখানে বিধান পরিষদও রয়েছে। বুঝতে পারলে কিনা? পুরো গল্পটা বোঝা গেল? স্যার 1 মিনিটের কম টাইম বাকি। তারপর ইলেকশন হয়, ইলেকশন হয়ে যাওয়ার পর 11 রাজ্যতে আইএনসি জিতে গভর্নমেন্ট চালু করে, কিন্তু 1929 সালে আইএনসি রিজাইন করে দেয়। ইন্ডিয়ান মুসলিম লীগ ডে অফ ডেলিবারেশন হিসাবে সেলিব্রেট করে। দ্যাটস অল। আজকে পুরো গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 ফিনিশ। নাবিয়া কুছ সমঝ মে নেই আয়ে হোগি বোল। আরবিআই এই অ্যাক্ট দিয়ে 1935 অ্যাক্ট, কিন্তু আরবিআই নিজস্ব অ্যাক্ট রয়েছে 1934, কিন্তু এর মধ্যে প্রভিজন ছিল দেশে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হবে মানে ব্যাংক হবে। চলো ঠিক আছে, টাটা, আজকে মতন এখানে থাকো।